ইতিমধ্যে আমার ভিডিও টাইটেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কিছু ফ্রি লোগো রিসোর্স শেয়ার করতে যাচ্ছি। এই লোগোগুলি প্রায় প্রিমিয়াম লোগো, যেগুলো আপনারা হয়তোবা কোনো মার্কেট প্লেস থেকে কিনে নিতে হতো, কিন্তু আমি এইগুলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছি যেন আপনারা এইখান থেকে ডিজাইন আইডিয়া, কালার, ফন্ট, সিলেকশন সব কিছু নিয়ে আপনারা জাস্ট একটা আইডিয়া নিতে পারেন। আর আমি কিন্তু আপনাদের এইগুলার লাইসেন্স দিচ্ছি না, কারণ এইগুলা আপনি কখনোই ডাইরেক্ট কোনো মার্কেট প্লেসে বা আপনার ক্লায়েন্টের জন্য এগুলো দিতে পারবেন না। জাস্ট এই লোগোগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন, বা কিছু শেপ ইউজ করতে পারেন, বা ফন্টটা সিলেক্ট করতে পারেন, বা ওইখান থেকে গ্রেডিয়েন্ট কালার বা সলিড কালারটা আপনি এখান থেকে পিক করে নিতে পারেন। এবং আপনি যদি লোগো ডিজাইনার হতে চান তো এই রিসোর্সগুলো আপনার অনেক কাজে লাগবে, কারণ এখানে অনেক ব্যাচ আছে, অনেক শেপ আছে যেগুলো আপনাকে অনেক হেল্প করবে। এবং এর মধ্যে কেমন ক্যাটাগরির লোগো আছে এগুলো আমরা একটু দেখব। ওকে, ফার্স্ট আমি এটা আমাদের ফেসবুক গ্রুপ, এখানে দেখুন এই যে লিংক আছে আমার ভিডিও ডেসক্রিপশনে, আমি এই লিঙ্ক সবসময় দিই, আপনারা ওইখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন বা আমাদের পেজে অ্যাক্টিভ থাকতে পারেন। আমাদের পেজ লিঙ্ক হচ্ছে এই যে facebook.com/graphicsschool.gs লিখে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন, এই যে লিঙ্ক, বা আপনি ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক আপনি ওখানে পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করে আপনি আমাদের পেজ বা গ্রুপে চলে আসতে পারেন। সো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্কগুলো দিব না, কারণ আমি বলতে পারতেছি না সঠিক যে এই ভিডিওটি থাকবে কিনা ইউটিউবে, হয়তোবা কেউ রিপোর্ট করতে পারে যার জন্য আমাকে এটার ভিডিওটা রিমুভও করা লাগতে পারে বা ইউটিউব নিজে রিমুভ করে দিতে পারে। সো আমি আপনাদের বলবো যে এই ভিডিওটি দেখার সাথে সাথে এই ফাইলগুলো আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন, আর তাছাড়া আমাদের ফেসবুক পেজেও এই ডাউনলোড লিঙ্ক পাবেন। সো ভিডিও রিমুভ হলে আপনি এখান থেকে নামাতে পারবেন। সো ফার্স্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই দেখুন আমাদের ফেসবুক গ্রুপে আছে, এই গ্রুপে যাবেন, আপনি এখানে দেখবেন এখানে একটা পিন পোস্ট থাকে সবসময়, এই যে কন্টিনিউ রিডিং দিবেন, বা আপনি যদি ফেসবুক পেজে আসেন এখানে কন্টিনিউ রিডিং দিবেন। সো এই দুইটা একসাথে ওপেন হবে, এই যে এটা এই ফাইলটা এখানে দেখুন একেবারে গ্রুপের ফার্স্টে আছে, ফ্রি লোগো ডাউনলোড করুন। এখানে তিনটা লিঙ্ক দিয়েছি কারণ এটা 1.5 GB মতন জিপ ফাইলও করেছি, যার জন্য এটা হয়তোবা 300-400 MB চলে আসছে। সো ডাউনলোড দিতে আপনাদের প্রবলেম হবে না, কিন্তু আপনি যখন এটা আনজিপ করবেন তখন এটা মেবি 1.5 বা 2 GB হতে পারে। এখানে দেখুন ফার্স্ট আপনি এই তিনটা লিঙ্কে আপনি লোগো পাবেন সবগুলোতেই যে ফাইল করা আছে। জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে ডাউনলোড দিবেন, এই লিঙ্ক অনে আমি ক্লিক করলাম। জাস্ট ফার্স্ট আপনি পেজে আসবেন, পেজে এসে এখানে কন্টিনিউ রিডিং, তারপরে এইটা পাবেন, এরপরে আপনি ফ্রি লোগো ডাউনলোড করুন, এখান থেকে এই তিনটা লিঙ্কে আপনি ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এরপরে নিচে আসবেন, এখানে 12 সেকেন্ড দিচ্ছে, এখানে যখন জিরোতে চলে আসবে তখন আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এর মধ্যে আপনি এখানে দিবেন আই এম নট এ রোবট, ওকে। এখন এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এরপরে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এই যে লোগো কিন্তু ডাউনলোড হচ্ছে, ওকে। এটা 197 MB, যাই হোক আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমি এখন ডেস্কটপে আসলাম, এখানে দেখুন এই যে তিনটা ফাইলই আমার, এটা এখানে জিপ করা, আমি এইগুলা আনজিপ করে ফেলি সবগুলাই, ওকে। এটা আনজিপ হতে থাকুক, এইটাও আমি আনজিপ করি এবং এই ফাইলটাও আমি আনজিপ করি। সবগুলো আনজিপ হয়ে গেছে। আমি ফার্স্ট ফোল্ডারে আমি এটা যাই, এটা নিউ লোগোতে দেখি এখানে কি কি আছে। ফার্স্ট সিম্বলে যাই, এখানে কিছু সিম্বল পাবেন, এগুলো কিন্তু প্রায় আপনারা দেখবেন যে এই ক্যাটাগরি অনেক লোগো আছে, যেমন এই একটা, এখানে অনেক ক্যাটাগরি লোগো আছে এ ধরনের সিম্বলিক টাইপের। সো এখানে জাস্ট অল্প কিছু আছে, আরও আছে, আমি ফার্স্ট জাস্ট একটা ওপেন করলাম। এরপরে এখানে দেখুন এখানে একটা জেপিজি ফাইল আছে, এখানে দেখি যে এই যে এটা ফ্রি পিকের, এটা কমন জিনিস, এটা এর জন্য আমি ওপেন করতেছি না। এখানে দেখি 3D লোগো ডিজাইন ভেক্টর, এখানে অনেকগুলো ফাইল আছে ইপিএস ফাইলে, এই যে এটা কিন্তু 3D লোগো, ওকে। এই যে এটা আনগ্রুপ করেন, এই যে এটা কিন্তু 3D, এটা আপনি কিন্তু আইডিয়া নিতে পারতেছেন যে এটা মূলত কি হয়েছে ব্যাপারটা। এখানে এখানে আপনি দেখবেন এখানে গ্রেডিয়েন্টটা অন করি, সবগুলো আনগ্রুপ করি, আমি কিন্তু জাস্ট এগুলো কখনোই ডাইরেক্ট ইউজ করবেন না, বা আমি এগুলো দিচ্ছি জাস্ট আপনার বোঝার জন্য যে 3D লোগো কিভাবে তৈরি হয়েছে। এইখানে আমরা যখন এই যে এইটা এখানে মনে হচ্ছে যে এটা ফুল 3D, এটা হয়তো বা কোনো ইফেক্ট ইউজ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ইফেক্ট ইউজ করা হয় নাই। এখানে আপনি যদি এটা বের করেন, এটা গ্রেডিয়েন্ট কালার, এই দেখেন
এই যে আমি এটা ই করতেছি, এটা গ্রেডিয়েন্ট কালার, কিন্তু এই গ্রেডিয়েন্টের উপর আবার এই একটা শেপ, এরপর আবার হোয়াইট। এইখান থেকে জাস্ট দেখবেন যে আপনি বের করতে পারতেছেন যে এগুলা কিভাবে তৈরি করা হয়েছে। ওকে, এই শেপ নিয়ে জাস্ট এই এইগুলো ক্রিয়েট করা হয়েছে, এগুলো কোনো থ্রি ডি ইফেক্ট দেওয়া হয় না, এখানে যে সবগুলো শেপ নিয়ে কাজ করা হয়েছে। সো এই ফাইলটা আপনি যদি জেপিজি ফাইল পাইতেন আপনি কিন্তু এটা বুঝতে পারতেন না, যে নতুন হিসাবে বা নতুন লোগো ডিজাইনার হিসাবে আপনি কিন্তু এটা কখনোই বুঝতে পারতেন না। এই দেখুন, এই দেখুন, এটা কিন্তু একটা শেপ, কিন্তু এখানে মনে হচ্ছে যে একটা লাইটিংয়ের একটা ইফেক্ট আছে, তাই না? সো এইগুলো আপনি নতুন ডিজাইনার হলে আপনি এটা কখনোই বুঝতে পারতেন না যে বিষয়টা কি হয়েছে। অনেকে ভাবে যে থ্রি ডি ইফেক্ট, কিন্তু এরকম কিছুই না, আমি জাস্ট এটা ক্লোজ করে দিই, আপনারা তো বুঝতে পারলেন যে এটা কি হয়েছে ব্যাপারটা, থ্রি ডি নয় এটা। এটা দেখুন, এটাও সেম একই, আমি এটা আনগ্রুপ করে ফেলি, এটা আমি এটা সরাই ফেলি। এখানে দেখুন এগুলো আমি আনগ্রুপ করে ফেলি, সবই আনগ্রুপ করতেছি। এই যে অনেকে ভাবতে পারে যে এগুলা থ্রি ডি ইফেক্ট, কিন্তু এগুলা থ্রি ডি করা হয়েছে এই শেপের মাধ্যমে। ওকে, আর কালার এই সবগুলো গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট না দিলে থ্রি ডি শেপ বা এই ফিলটা আসবে না। এখানে সব কিন্তু শেপ, এইগুলা কিন্তু আপনি আইডিয়া নিতে পারতেছেন, বা আপনি এই এই থেকে কিছু আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন। আর আমি বারবারই একটা কথা বলি যে এগুলা জাস্ট আপনাদের কিভাবে ডিজাইন করা হয়েছে এইগুলো দেখার জন্য, বা কালার বা গ্রেডিয়েন্ট কালার বা ফন্ট এইগুলা দেখার জন্য আমি শেয়ার করেছি। আপনাকে লোগো ডিজাইনার হতে এটা অনেক হেল্প করবে, এই জন্য আমি শেয়ার করতেছি। বাট এগুলা কখনোই ডাইরেক্ট কোনো কন্টেস্ট হোক, কোনো ক্লায়েন্ট হোক, কোনো প্রজেক্ট হোক, কোথাও ইউজ করবেন না। জাস্ট এইখান থেকে আপনি শেপ মডিফাই করতে পারবেন, অনেক মডিফাই করে, কারণ আমরা কপি যখন করি তখন সেম টু সেম তো কপি করি না। আপনারা জাস্ট আইডিয়া জেনারেট করবেন, এখানে অন্য শেপ আনলে কীভাবে হবে, বা এখানে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবেন। জাস্ট আপনি লোগো ডিজাইনার সো বা গ্রাফিক্স ডিজাইনার সো, এইভাবে আপনি নতুন নতুন ডিজাইন আইডিয়া জেনারেট করবেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি, এই সবগুলাই থ্রি ডি, দেখুন এই সবগুলাই কিন্তু থ্রি ডি, কিন্তু মনে হচ্ছে থ্রি ডি, বাট এগুলো কিন্তু শেপের দ্বারা তৈরি করা। সো আমি এই ফোল্ডারটা লিপ করি, এটা দেখার কিছু নেই। এখানে দেখি এটা, ও এখানে আপনি ইপিএস ফাইল, এআই ফাইল এবং পিডিএফ ফাইলও পাবেন, অনেক পিডিএফ ফাইল আছে ফটোশপের। দেখি এটা ওপেন করে নো, এই যে এখানে দেখুন খুব সুন্দর, এই দেখুন এই কালারটা, কালার এবং ফন্ট সব কিছু আপনি বের করতে পারতেছেন। আর এখানে দেখুন যে এই যে এই ফন্টটা, এটা কোনটার, এই যে এই ফন্টটা, এই ফন্টটা কিন্তু এখানে একটা আইকন আসছে, মানে এই ফন্টটা আমার কম্পিউটার ইনস্টল করা নাই। সো আমি যখন এখানে ক্লিক করব তখন দেখুন এই মিসিং ফন্ট একটা মেসেজ আসবে। এখানে দেখুন এরবিল স্যান্স এই নামে একটা ফন্ট আছে যেটা আমার মিসিং। তখন আমি কি করব, গুগলে সার্চ দিব, এই ফন্টের নাম লিখে সার্চ দিব, ফ্রি ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করার পরে এই ফন্টটা আমার চলে আসবে। সো এখান থেকে আপনি কিন্তু ফন্টের আইডিয়া পাচ্ছেন। তারপরে এই যে ব্যাকারি, এই ফন্টটা আপনি এখানে সেম গুগলে সার্চ দিবেন, ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে কিন্তু আপনি ফন্টের আইডিয়া পেয়ে যাচ্ছেন। মনে করেন যে লিমিটেড এই ফন্ট আপনার পছন্দ হয়েছে, এই যে হাই মেকার এই ফন্টটা আপনি ডাউনলোড করে এই ফন্ট আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? সো এখান থেকে আপনি জাস্ট ফন্ট, কালার সব কিছু আইডিয়া এখান থেকে নিতে পারবেন। তারপরে মনে করেন এই যে ফ্লেমটা, আমি দেখাই লেয়ার সিলেক্ট করি, ওকে, এই যে এই ফ্লেমটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন, এই ফ্লেমটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। যেমন মনে করেন এই যে এইখানে হতে পারে যে এই ফ্লেমটা আপনি এখানে ইউজ করবেন, এটা হবে এখানে তেমন, কারণ এগুলো কমন শেপ, এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরে দেখুন এই যে এই ধরনের শেপ আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, এখানে অনেক আইডিয়া পাবেন। তারপরে এই যে এই এই জিনিসটা দেখেন, এটা কিন্তু আপনি ফ্লিপিং বা আপনার সার্চ দিয়ে বের করতে অনেক সময় যেতে পারে, বা অনেকে আছে শেপ ক্রিয়েট করে। সো এইগুলো কিন্তু আপনার করার দরকার হচ্ছে না, এখানে অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন। সো যাই হোক, এটা আমি ক্লোজ করি, এরপর ব্যাকে আসি, দেখি আর কি কি আছে। এখানে লোগো, অ্যারোস, এখানে দেখুন এটা ভেক্টর ইপিএস ফাইল, সবই আছে। জাস্ট সবগুলো আপনার বের করে একটু ঘেঁটে দেখবেন, এই যে সব লোগো আছে এখানে, আনগ্রুপ করি। এটা কিন্তু কোনো থ্রি ডি না, এটা জাস্ট ইফেক্ট দিয়ে করা, কালার সব কিছু এখানে আপনি দেখতে পারতেছেন, এটা কোনো থ্রি ডি ইফেক্ট না, সবগুলো শেপ দিয়ে তৈরি করা। এই যে এখানে অনেক লোগো পাবেন, আপনার ডিজাইন আইডিয়া রিসোর্স সব কিছু এখানে, ফন্ট, যাই হোক এখানে সব থ্রি ডি আছে, এগুলো আর বের করলাম না, এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এরপরে দেখি লোগো জেনারেটর, এইটা তো অনেক হেল্পফুল, এটা ক্রিয়েটিভ মার্কেটের। পিএসডি ফাইল আছে, ইপিএস ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, প্রিন্ট ভার্সন আছে। আমি ইলাস্ট্রেটর ফাইলে যাব, ইগনোর করি। দেখুন আপনার কি লাগবে, আপনার ফ্রেমস, সবগুলোর ফ্রেম, এখানে অনেক ফ্রেম আছে যেগুলা আপনাদের ফ্রি পিক বা আদার্স শেপ তৈরি করতে, যে এগুলা টি ডিজাইন বা
লোগো ডিজাইন যাই বলেন সব জায়গায় আপনারা এগুলা কাজে লাগাইতে পারবেন। এই দেখুন অনেক শেপ আছে, অনেক অর্নামেন্টসও পাবেন এখানে। এই দেখুন আপনার সব সকল ধরনের রিসোর্স এখানে পেয়ে যাচ্ছেন, শেপ জেনারেটর বলা যেতে পারে। এখানে অনেক আইকন আছে যে এগুলা ফ্রেম ব্যাচ, ঠিক আছে, এই দেখুন অনেক আছে এখানে। আর এগুলা আইকন এলিমেন্ট, এগুলা সব আপনার লোগো জেনারেটর লোগোর কাজে লাগবে। এই যে লেবেল মেডেল, তারপর ফ্রেম, সব এগুলো সব ফ্রেম, এখানে অনেক কিছু আছে, অনেক রিসোর্স আছে এখানে কাজে লাগাতে পারবেন। বিশেষ করে এগুলো কিন্তু টি শার্ট ডিজাইনে এইগুলা অনেক টি শার্ট ডিজাইনে আপনাদের কাজে লাগবে। এলিমেন্ট বুক দেখি এখানে কি আছে, ইগনোর করে দিবেন, এখানেও সেম একই জিনিস আছে। আর এই ফন্টের ব্যাপারটা হচ্ছে এখানে আপনার ফন্ট, যে আপনার লোগো আপনি কোন ফন্টগুলো বেশি ইউজ করবেন, বা এখানে আপনি চার্ট হিসেবে এখানে অ্যাড করে দিতে পারেন যে এই ফন্টগুলো, বা এখানে ফন্ট জাস্ট টেক্সট লিখে ওই ফন্ট আপনি এখানে রেখে দিলেন, আপনার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, সো এইগুলা এলিমেন্ট আপনি এখানে লোগো ডিজাইন করতে পারেন আর একটা নতুন আর্টবোর্ড নিয়ে। সো এগুলো সব আপনার কাছে, আপনি টেকনিকগুলো আপনার কাছে। এরপরে শাটার স্টকের লোগো, আমি বারবার একই কথা বলতেছি যে এগুলা কখনোই ইউজ করবেন না। দেখুন এগুলা কিন্তু শাটার স্টক থেকে আপনি কখনোই নামাতে পারবেন না, সব এগুলো প্রিমিয়াম কিনে নিতে হবে। এই লাইসেন্স নাই যে আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আর লাইসেন্স থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন না। সো এখান থেকে আপনি কিন্তু মডিফাই করতে পারেন এই শেপগুলা বা কালার, এখানে অন্য কিছু আনতে পারেন, বাট সব কোনো কিছু সেম হবে না, সেম কোনো কিছুই করবে না। এখান থেকে দেখুন কালার নিতে পারেন, এটা আরেকটা জিনিস, এটা কিন্তু আউটলাইন করা, সো এই ফন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন না, বাট এই কালার, এই গ্রেডিয়েন্টটার আইডিয়া নিতে পারতেছেন, এই শেপগুলোর আইডিয়া নিতে পারতেছেন। এই যে ফক্সের একটা লোগো দেখেন, এখানে ইগল লোগো আছে, এখানে হর্সের একটা দেখেন, এই কালার, এইটা কালার দেখেন, পারফেক্ট একটা কালার। এবং ফন্টের দেখুন, এটা একটু ফান টাইপের ফন্ট। এখানে সব কিছু জাস্ট আপনি রিসার্চ করবেন, এই যে ডিয়ার হান্টার। ওকে, সো এইগুলো আপনি একটু দেখে নেবেন, সব কিছু আছে। আমি জাস্ট এখানে দেখাই, আর একটা ওপেন করি, এখানে দেখুন অনেক কিছু আছে, অনেক রিসোর্স আছে। আমি জাস্ট পরপর ওপেন করে যাই, জেপিজি ফাইল দেখি। ওকে, এই দেখুন ক্লাউড, ক্লাউডের যে লোগোগুলো এখানে অনেক আইডিয়া পাবেন, কালার ফন্ট সব কিছুই। ওকে, সো এইটা থেকে আমি বের হয়ে আসি। এরপরে ফটোগ্রাফি লোগো, ফটোগ্রাফার যারা তাদের জন্য এই যে ব্যাচ, যে ফটোগ্রাফির লোগো যে এলিমেন্টগুলো হয় এই ব্যাচগুলা, এই যে দেখুন এই ফন্ট আমার ইলাস্ট্রেটর আসার পরে এই ফন্টগুলো মিসিং, এই যে বিভেন, তারপরে এই যে সবগুলাই ফন্টই মিসিং। সো এইগুলো আপনারা গুগল থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলে, এই এই যে এখানে কিন্তু এই ফন্টটা মিসিং আছে, সো এইগুলো ফটোগ্রাফি ফন্ট। এই ফন্টটা আবার আছে এখানে দেখেন, এটা কি ফন্ট, বিবেস ফন্ট ইউজ করা হয়েছে। আর এই ফন্টটা দেখুন, এই ফটোগ্রাফির এই ফন্টটা কি ফন্ট, বাবল গাম সেন্স রেগুলার, এই ফন্ট ইউজ করা হয়েছে। সো এই এলিমেন্টগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ওকে, এই এলিমেন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই যে টেকচার দেখেন, কিছু টেকচার আছে এখানে কাজে লাগবে আপনাদের, বেস্ট টেকচার আছে এখানে। ওকে, এই দেখেন এগুলা কাজে লাগবে আপনাদের, অনেক কাজে লাগবে, ভিনটেজ টাইপের ফটোগ্রাফি। আমি আর দেখালাম না এখানে। আর এখানে দেখি এখানে কি আছে, ও এগুলো তো আগেই দেখছিলাম। সো একটা ফোল্ডারে, এই যে নিউ লোগোস, এই ফোল্ডারে এত কিছুই ছিল, আরও দুইটা ফোল্ডার তো পড়ে আছে। এই যে কাস্টম লোগো টু দেখি ক্রিয়েটিভ মার্কেটের, এই দেখুন এখানে অনেক, এই যে পিডিএফ ফাইল আছে, ইপিএস ফাইল আছে, একই জিনিস জাস্ট বিভিন্ন ফর্মেটে আছে। এই যে ফন্ট মিসিং, এই যে এই ফন্টগুলো আপনার, এই যে ফন্ট এখানে দেওয়া আছে, এই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন, খুব সুন্দর একটা লোগো। এই যে এইটারও ফন্ট মিসিং আছে, বিউটি লোগো, এই সবগুলারই ফন্ট মিসিং আছে, এইটার এটার ফন্ট মিসিং। এগুলা আপনি যখন নামিয়ে নেবেন তখন আর এগুলা প্রবলেম হবে না, সবকিছুই পারফেক্টলি আপনি দেখতে পারবেন। এটা খুব সুন্দর একটা লোগো ছিল, বাট ফন্টটা মিসিং। যাই হোক, এই ফন্টগুলো আপনারা নামিয়ে নেবেন। এই যে ব্যাচ বান্ডিল, এখানে অনেক ব্যাচ পাবেন, জাস্ট এখানে দেখুন অনেক আছে, অনেক এই যে ডিয়ার হান্টার বা এই ধরনের লোগো শেপ এখান থেকে নিতে পারেন, ইউজ করতে পারেন। এই যে মাউন্টেনের লোগো ছিল এখানে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপরে এটা দেখেন,
মাউন্টেন লোগো, অনেক অনেক সোর্স আছে এখানে, অনেক ডিজাইন আইডিয়া পাবেন, অনেক শেপ আছে যেটা আপনি সিমিলার জিনিস আপনি বুঝতে পারবেন যে এটা আমি ইউজ করতে পারবো। সো অনেক হেল্প হবে, এই যে বিয়ার আছে, ওকে, অনেক লোগো আছে এখানে, এবং শেপগুলো আপনি সব ইউজ করতে পারবেন না, তবে কিছু কিছু জিনিস আছে ইউজ করতে পারবেন। এই যে হ্যান্ড রিটেন এই বান্ডিলটা দেখেন, এটা আরেকটা জিনিস দেখেন, এই যে হ্যান্ড রিটেন যে লোগোগুলো হয়, তাই না? এই যে মনে করেন, এই যে এই ফন্টটা আমার আছে, যে ব্রেন্ড ফ্লোয়ার ইউরো, এই ফন্টটা আমার আছে, এই জন্য আসছে, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলো আসে নাই। সো ওই যখন এই ফন্ট মিসিং দেখাবে, ওইখান থেকে আপনি ফন্টটা নিয়ে ইনস্টল করে নেবেন, তাহলে এগুলো সব কিছু আইডিয়া পেয়ে যাবেন। এই যে পিঙ্ক বান্ডিল লেডিস টাইপের যে লোগোগুলো হয় এখানে দেখুন অনেক আছে। এই যে এই ফন্টটা আমার সুন্দর লাগছে, দেখে এই ফন্টটা কি, যেহেতু এই ফন্টটা আমার আছে, এই যে এই ফন্টের নাম এটা, ওকে, এখানে অনেক আইডিয়া পাবেন। আমি এখান থেকে বেরিয়ে আসি, এই যে ক্রেপ মার্কেটিকে, এখানে দেখুন, এখানে ভিনটেজ যে লোগোগুলো হয় সেইগুলো এখানে কিন্তু অভাব নাই। এইটাই শুধু হয়তো বা 744 মেগাবাইটের। এখানে ইপিএস ফাইল আমি একটা ওপেন করে দেখাচ্ছি, সব ওপেন করার তো দরকার নেই। এই যে অনেক ধরনের লোগো, ভিনটেজ লোগো পাবেন, আর ভিনটেজ লোগো কেমন হয় আইডিয়া পেয়ে যাচ্ছেন। যাই হোক, এই একটা বের করলাম, এবং কাস্টম লোগো অন দেখি। এই যে অ্যাবস্ট্রাক্ট যে লোগোগুলো হয়, এই যে এই দেখেন, এটা ইপিএস ফরম্যাট আছে, বাট আপনি শেপগুলা কালারগুলা এই আইডিয়া নিতে পারবেন। অনেক আছে এখানে, অনেকগুলো আছে এখানে, অনেক লোগো আছে। এই যে দেখুন, এই যে এরকম লোগো কিন্তু আমরা শাটার স্টকে একটা দেখছিলাম। সো এই জিনিসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, বাট আর একটু আপনি এখানে মডিফাই করতে হবে, তারপরে আপনি এটা ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু আপনি অনেক ফ্রি রিসোর্স পাচ্ছেন, বা এখানে দেখুন এই গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে ইউজ করছে, এই যে এই গ্রেডিয়েন্টটা আপনি পাচ্ছেন, সব কিছু কাজে লাগাবেন। এগুলো যত বেশি দেখবেন, যত বেশি মডিফাই বা ডিজাইন করবেন নতুন, সব কিছু মিলে আপনি পারফেক্ট আইডিয়া পেয়ে যাবেন, বা লোগো ডিজাইনের যে কোনো বিট দেখলে আপনি বুঝে যাবেন। এই যে অনেক আছে এখানে, আমি কত দেখাবো, এখানে দেখাইলে টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে। সো এখানে দেখেন অনেক কিছু আছে, সো আমি আর বেশি দেখাবো না, আপাতত অফ করে রাখি। আপনারা জাস্ট আমার এই ভিডিওটি পাওয়ার পরে এই তিনটা ফাইল ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের হবে কি, আপনাদের অনেক আইডিয়া পাবেন কোন লোগোতে কী ফন্ট ইউজ করা হচ্ছে, ওইটা আপনি বের করতে পারতেছেন, গ্রেডিয়েন্ট বা সলিড কালার বা ফন্টের কালার বা অ্যালাইনগুলো কীভাবে হতে পারে, বা বিভিন্ন শেপ ব্যাচ, এগুলো তো অনেক কিছু পাচ্ছেন এখান থেকে। সো আপনি যদি লোগো ডিজাইনার হতে চান, এগুলো আপনার অনেক হেল্প করবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, আর এইগুলো আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনাদের জন্য। আশা করি সকলে এইগুলোর ভালো কাজে লাগাবেন, কখনোই খারাপ কোনো কাজে লাগাবেন না, কারণ ডাইরেক্ট আমি বারবার একই কথা বলতেছি, এইটাই মাথায় রাখবেন যে এগুলো ডাইরেক্ট কখনো কোনো মার্কেট প্লেস, কোনো কন্টেস্ট মার্কেট প্লেস, কোনো ক্লায়েন্ট, আপনি লোকাল কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন, বাট আমি একটা কথাই বলি, কখনোই কপি করা উচিত না, সবসময় নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা দিয়ে ইউনিক কিছু করা উচিত। কখনোই কোনো ডিজাইন কপি করা উচিত না, কারণ সে অনেক কষ্ট করে এই ডিজাইনটা করে, তার অনেক সময় ব্যয় করতে হয় এই পিছনে, আপনি কয়েক মিনিটে আপনি এটা বানিয়ে ফেলছেন এটা তো হয় না। সো আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, সো নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা দিয়ে ইউনিক কিছু জিনিস তৈরি করা উচিত। যাই হোক, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সো আজকে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।